এখনো যেসব ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক। আমার এই ভিডিওটা যেসব ছাত্রছাত্রীরা দেখছো তাদের বলবো, প্রথমে তোমরা তোমাদের অঙ্ক বইটা খুলে নাও। আজ আমরা কোষে দেখি 19, এর 2-এর দাগের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। আমি প্রথমে অঙ্কটা পড়ছি। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অঙ্কটা বারবার পড়তে হবে, এর মানেটাকে ভালো করে বুঝে নিতে হবে এবং অঙ্কটার সমাধান কিভাবে করা যায় তা মনে মনে ভেবে ঠিক করতে হবে। প্রথম লাইনে কি বলেছে, একটা নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। পরের লাইনে বলছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা, অর্থাৎ শঙ্কুর আয়তন যা একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আয়তনও তাই, যে চোঙের উচ্চতা হলো 15 সেন্টিমিটার, সেই চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমরা বইটা পাশে রাখো, আমরা প্রথমে একটু ছবি দিয়ে অঙ্কটার মানে আর একটু ভালো করে বুঝে নিই। শঙ্কু আমরা জানি, শঙ্কু এই হলো শঙ্কুর আকারের ঘনবস্তুর ছবি। এরপরে আমরা উচ্চতাকে ধরি এইচ একক, ব্যাসার্ধকে ধরি আর একক, তির্যক উচ্চতাকে ধরি এল একক। আর কি একটা চোঙ আছে, যে চোঙটার কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা এই উচ্চতাটা দেওয়া আছে, এর ব্যাস বার করতে হবে, আমাদের ব্যাস বার করতে হবে, ব্যাসটা দেওয়া নেই, উচ্চতাটা দেওয়া আছে। শঙ্কুর আয়তন এবং লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, তাহলে আমরা প্রথমে শঙ্কুর আয়তনটা বার করি, তারপরে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনটা বার করি এবং দুটো আয়তন সমান এটা আমরা জানি। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি শঙ্কুর উচ্চতা অর্থাৎ এইচটা দেওয়া আছে, তির্যক উচ্চতা মানে এলটা দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধটা দেওয়া নেই। তাহলে আমরা লিখি একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান সমান আমরা ধরি এইচ, সেটা হচ্ছে দেওয়া আছে 20 সেন্টিমিটার, এবং তির্যক উচ্চতা সমান সমান এল, এলটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। কি দেওয়া নেই তাহলে, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এইটা আমরা ধরে মনে করি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর সমান সমান √ কি সূত্র জানো,
এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সূত্রটা কোত্থেকে এসছে এটাও পাশে লিখে দাও, এখানে লিখে দাও, যেহেতু এল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝতে পেরেছ? এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, আমি আগের ভিডিওতে এটা বুঝিয়েছি, কাজেই তোমরা যারা দেখেছো নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। সুতরাং ভূমিতলের ব্যাসার্ধ আর সমান সমান, এখানে জায়গা নেই বলে আমি আবার নিচে লাইনটা লিখলাম, তাহলে এর নিচেই বসানো যেত, এখানে আমরা বসিয়ে দিই কি আর সমান সমান এল, এল এর মান দেখো 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস এইচ মানে 20, তাহলে 20 স্কোয়ার, এখানে এককের এককটা লিখতে হয়, ব্যাসার্ধ হচ্ছে এটা হবে সেন্টিমিটার। বুঝতে পেরেছ? এর জায়গা নেই বলে এর মধ্যেই চলে গেছে, বুঝে নিও। তাহলে 25 স্কোয়ার মানে কত? 625। 20 স্কোয়ার মানে কত? 400 এত সেন্টিমিটার। এটা কত হয়? 225। এটা বর্গমূল কত হয়? 15। তাহলে বের করে নিলাম ভূমিতলের ব্যাসার্ধ আর সমান সমান 15 সেন্টিমিটার। আমরা এখন বার করব, সুতরাং শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার, আর মানে 15 স্কোয়ার, এইচ এইচ মানে 20, এত আয়তনের একক হয় ঘন একক, তাহলে এটা হবে ঘন সেন্টিমিটার। এখানে ভেঙে দাও 1/3, 22/7, 15 গুণ 15 গুণ 20 ঘন, এটা হলো শঙ্কুর আয়তন। এবারে আমরা চোঙের আয়তন, কেন দুটো আয়তন সমান, তাহলে আমরা এর আয়তন বার করলাম। চোঙেরও আমাদের দেখো, চোঙের আমাদের উচ্চতা দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে এখানেও সেই একইভাবে চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার। মনে করি চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ এটা সমান সমান আর সেন্টিমিটার, বড় আর, এখানে ছোট আর দিয়েছি বলে দেখো শঙ্কুর বেলায় আমরা ছোট আর দিয়েছি, এটাকে বড় আর ধরলাম। সুতরাং চোঙের আয়তন ফর্মুলা জানো, পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 15 ঘন সেন্টিমিটার। ভেঙে দাও 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 15 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছ? এখন দেখো চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন সমান, তাহলে লেখো যেহেতু চোঙের আয়তন সমান সমান শঙ্কুর আয়তন, সুতরাং চোঙের আয়তনটা বসাও 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 15, শঙ্কুর আয়তন বসাও 1/3 ইন্টু 22/7 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20। বুঝতে পেরেছ? দুটো আয়তন সমান, আমরা দুটো আয়তন বার করে তাদের সমান করে দিলাম, বা আর স্কোয়ারটা বার করব, তাহলে এদিকে ডান দিকে যা আছে আগে বসিয়ে দাও, ডান দিকে আছে 15 ইন্টু 15 ইন্টু 20, আর বাঁ দিকে যেটা আছে এটা এপারে আসলে তোমরা জানো এটা উল্টে যায়, অর্থাৎ 7/22 ইন্টু 1/15। বুঝতে পেরেছ? এবার কাটাকাটি করো, 7/7 কেটে গেল, 22/22 কেটে গেল, 15/15 কেটে গেল, 3/15 কেটে গেল, বা আর স্কোয়ার সমান কত? 100। সুতরাং আর সমান সমান প্লাস মাইনাস 10। যেহেতু চোঙের ভূমির
ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং আর সমান সমান -10 এটা গ্রাহ্য হবে না, অর্থাৎ আর সমান সমান +10। বুঝতে পেরেছ? এরপরে কি বার করতে বলেছে, যে চোঙের, আমাদের জানতে চেয়েছে চোঙের ভূমিতলের ব্যাস, সুতরাং চোঙের ভূমিতলের ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো 10, এত সেন্টিমিটার সমান সমান 20 সেন্টিমিটার। বুঝতে পেরেছো?